নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আসন্ন কায়েতপাড়া ইউপি নির্বাচনে মহিলা মেম্বার পদপ্রার্থী সেলিনা আক্তার রিতার সার্বিক সহযোগিতায় কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া 3 নং দারুসসালাম মসজিদ হতে শরীফের বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদের অর্থায়নে এই কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত। এ সময় আরও উপস্থিত ছিলেন চনপাড়া শেখ রাসেল নগরের মহিলা আওয়ামী লীগের নেতা নাজমা আক্তারসহ আরও অনেকে।